এখানে দাঁড়িয়ে আমি আমার ক্যামেরাটা হেলমেটের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, কারণ হচ্ছে এখন আমি হাতিরঝিল যাব। আর সেখানে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আসবে, হঠাৎ করেই তারা আমাকে ফোন দেয় যে তারা হাতিরঝিল যাচ্ছে, এই কারণে আমি এখন হাতিরঝিল যাওয়া। আসলে আমি আসছিলাম একটু কারণ বাজারে, এখানে একটা অফিসিয়ালি কাজের সারার জন্য আসছিলাম। সেই কাজটা সারতে সারতে আমার কাছে ফোন আসলো আমার বন্ধুদের, তাই আর কি এখন দ্রুত কাজটা সেরে আমি এখন হাতিরঝিলের দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে মাছের আড়ত, আর প্রচণ্ড গন্ধ আসতেছে, আর ভিতরে আবার হচ্ছে রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম আছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে আর কথা বলতেছি না বা ভিডিও করতেছি না, একেবারে রাস্তার জ্যাম ফ্রি হয়ে বা ভালো জায়গায় গিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি। তো এখন আমার ইন্টুটা দেওয়ার পালা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন অথবা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেন নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে হয়ে যাবেন রাইডার মাসুদের ফ্যামিলি মেম্বার। আমার বের হতে হতে দেরি হয়ে গেছে, যেহেতু অফিসিয়ালি কাজ তাই শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারলাম না। আর তারা গিয়ে আগেই পৌঁছে গেছে কি না জানি না, সবসময় তারা আমাকে অপেক্ষা করায়, আজ না হয় আমি তাদেরকে অপেক্ষা করালাম। আর যদি তারা না পৌঁছে থাকে তাহলে বা না গিয়ে থাকে তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। প্যারা নাই, বন্ধুদের সাথে এবার অনেকদিন পর দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, এটাই অনেক কিছু। হাতিরঝিলে আমার খুব একটা আশা হয় না, বলতে পারেন যে আমি আসি না এই জায়গায়। মানে আসলে এই জায়গায় আসা হয় না, কোনো কাজ নাই বা এখানে বন্ধু বান্ধবদের আড্ডাও তেমন একটা হয় না। কারণ কি, আমাদের বন্ধু বান্ধবের আড্ডা সবসময় হয় স্কুলের মাঠে নতবা সংসদ ভবনের সামনে অথবা দেখা গেছে ডাক ভবনের সামনে। এবারই প্রথম হচ্ছে এখানে, এটা জানি না কেন তারা এখানে প্ল্যান করলো। আবার আমাদের এক ফ্রেন্ড আছে, সে গুলশানে একে চাকরি করে, তার সাথে দেখা করতে যেতেও পারে, এই কারণে হয়তো বা এখানে প্ল্যান করছে। দেখি কোথায় আছে তারা বা রওনা দিয়েছে কি না, কারণ আমার বন্ধু বান্ধব তো মাঝে মধ্যে আমার অনেক নাটক করে আমার সাথে। তারা বলে রওনা দিয়ে দিছে বা তারা আমার জন্য ওয়েট করতেছে বলে, কিন্তু আসলে পরে জানা যায় যে তারা আসে নাই। আজকেও সেম হয়তো বা সেরকমই হবে, ফোন করে দেখতে হবে তারা কোথায় আছে। এটা আমি আপনাদেরকে মাত্রই বলেছিলাম যে ওরা তো মাঝে মধ্যে আমার সাথে নাটক করে, তারা আসে বলে আসে না এখনো। তারা আমারও বলছে কিন্তু তারা আমার জন্য ওয়েট করবে, কিন্তু এখনো তারা আসে নাই। আর আমি এখন আগেই চলে আসছি, এসে তাদেরকে ফোন দিলাম, তারা বলতেছে যে তারা রওনা দিচ্ছে। বন্ধুরা, যেহেতু আমার বন্ধু বান্ধব এখনো আসা পৌঁছে নাই, তারা আসলে আর তাদের সাথে বসে আড্ডা দেব, তাদের প্ল্যান কি সে অনুসারে কাজ করব, তারপরে বাসার দিকে চলে যাব। তা এখন আর আমি ভিডিও বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।